নমস্কার, ইটাস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে ডিম সর্ষের রেসিপি শেয়ার করব। আমরা ডিমের ঝোল সাধারণত পেঁয়াজ আদা রসুন দিয়ে বানিয়ে খাই বা ডিমের কষা বা কারি বানিয়ে খাই। একঘেয়েভাবে ডিম খেতে কিন্তু সবসময় ভালো লাগে না, তাই ডিম সর্ষে একটি ভীষণই বৈচিত্র্যপূর্ণ একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে সেই ডিম সর্ষের রেসিপি শেয়ার করছি। ডিম সর্ষে রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমেই 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন। ডিমগুলোকে আমি মাঝখান দিয়ে অর্ধেক করে নেব। অর্ধেক করে না নিয়ে একটু গাটা চিরেও নিতে পারেন, তবে আমি অর্ধেক করে নিচ্ছি, তাহলে ডিমের মধ্যে সমস্ত মশলা আর স্বাদটা খুব ভালোভাবে ঢোকে। সব ডিমগুলো একদম মাঝখান বরাবর কেটে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম। এই কাজটা একটু সাবধানে করতে হবে, না হলে কুসুমগুলো বেরিয়ে যেতে পারে। খুব আলতো করে করে ডিমের গায়ে নুন আর হলুদটাকে আমি মাখিয়ে নেব। ডিমগুলোতে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এগুলোকে সরিয়ে রাখছি। এবার একটা বাটির মধ্যে সর্ষে বাটা নিয়ে নিচ্ছি। সর্ষে বাটাটা আমি কিন্তু নুন দিয়ে বেটেছি। এবার নিয়ে নিচ্ছি টক দই। আমি যে পরিমাণে সর্ষে বাটা নিয়েছি সেই পরিমাণেই টক দই নিচ্ছি। অর্থাৎ আমি 2 চামচ সর্ষে বাটা নিয়েছি, 2 চামচ টক দই নিয়ে নিলাম। দিয়ে দেব হলুদ, নুন দিলাম। নুনটা আমি আগেও বললাম সর্ষের সাথে কিন্তু একটু বেটেছি। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। মশলাটাকে বেশ ভালোভাবে গুলে নিয়েছি। এবার এটাকে একপাশে সরিয়ে রাখছি। রান্নাটা এবার শুরু করব। রান্নাটা করে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন, সর্ষের তেলেও খুব ভালো হবে। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। ডিমগুলোকে খুব বেশি ভাজবো না, খুব হালকা করে ভাজবো। ডিমে যে দিকটা কাটা, মানে কুসুমের দিকটা আমি নিচের দিকে রাখলাম, তাতে কি হবে ডিমটা একটু শক্ত হয়ে যাবে, মানে কুসুমটা একদম বেরিয়ে আসার সম্ভাবনাটা একটু হলেও কমে যাবে। বেশিক্ষণ লাগবে না এই ডিমটা ভাজতে, এক্ষুনি ভাজা হয়ে যাবে। দেখুন ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর কড়া করব না। এবার উল্টে দিচ্ছি। ডিমের দুটো পিঠি ভেজে নিয়েছি, এবার ডিমটাকে তুলে নেব। এটা আবারও বলছি যে এই ডিমটা কিন্তু একেবারেই কড়া করে ভাজবেন না, ডিমের গায়ে একটা চামড়ার মতো প্রলেপ পড়ে যায়, সেটা খুব একটা ভালো লাগে না। ডিমটা ভেজে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু পেঁয়াজ কুচি। আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। মিনিট খানেক সময় ধরে পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে করতে ভেজে নিয়েছি। দেখুন হালকা রং ধরতে শুরু করেছে। এটাকে একেবারে কড়া গোল্ডেন ব্রাউন করার দরকার নেই, হালকা রং ধরতে শুরু করলেই চলবে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে টক দই আর অন্যান্য মশলা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে নতুন করে আর মশলা দেওয়ার কিছু নেই, সমস্ত মশলা এর মধ্যে অলরেডি দেওয়া হয়ে গেছে। আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, সর্ষে বাটার সময় আমি যেমন নুন এর মধ্যে ব্যবহার করেছি, দুটো কাঁচা লঙ্কাও আমি একসাথে বেটে নিয়েছি, তাই এখন আর আমি কোনো কাঁচা লঙ্কা বা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি না। নামানোর আগে আমি চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আবার দেব। এই রান্নাটাতে সাধারণত শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার না করলেই ভালো লাগে, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল হলে সেটাই ভালো লাগে। মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে আবার তেল বেরোচ্ছে। দেখুন মিনিট 2 সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, এতে কিন্তু মশলাটা খুব ভালো কষে গেছে আর তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে দিলাম। এটা খুব বেশি ঝোল হয় না, ডিমের পরিমাণটা বুঝে আপনারা এটার মধ্যে জলটা দেবেন। এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। সব ডিমগুলো আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। এবার মিনিট 2 এটাকে রান্না হতে দেব। মিনিট 2 ডিমগুলো দেওয়ার পর আমি রান্না করে নিয়েছি। দেখুন ঝোল আগের থেকে অনেকটা শুকিয়ে এসছে আর তেলও আবার বেরিয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ভীষণ ঝটপট, ভীষণ ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল ডিমের ভীষণ সুস্বাদু অন্যরকম একটি রেসিপি, ডিম সর্ষে।